তো গাইজ, তোমাদেরও কি ভয় লাগছে যে আমাদের এখানে যদি আমরা এই 4.5 লাখ ওয়াচিংটা কমপ্লিট না করতে পারি, তাহলে যে এখানের এই জিনিসগুলো আছে, গুলাল থেকে শুরু করে ক্যারেক্টার ইমোট, এগুলো কিন্তু আমরা ফ্রিতে পাবো না। যদি এরকম তোমাদের ভয় লাগছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটি দেখো। আমি তোমাদেরকে এমন একটা ট্রিক জানিয়ে দেবো না, যে ট্রিকটার সাহায্যে আমরা কিন্তু সবাই মিলে 4.5 লাখ ওয়াচিং কমপ্লিট করে আমাদের যেখানে এই জিনিসগুলো কিন্তু আমরা একেবারে ফ্রিতে ক্লেম করে নিতে পারবো। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। হ্যাঁ, ভিডিওটাতে একটা করে সবাই লাইক করো আর কমেন্ট করো। ভালো খারাপ যাইছে কমেন্ট করো, তবে নাইস ভিডিও, ভালো ভিডিও লাগলে আমি বেশি খুশি হবো। আর এই চ্যানেলে যারা নতুন এসছো, কেউ কিন্তু সাবস্ক্রাইব না করে যাবে না, কারণ দেখো, এর ফ্রি ফায়ার প্রতিটি ইভেন্ট রিলেটেড এবং ফ্রি আইটেম রিলেটেড ভিডিও সবকার প্রথমে এই চ্যানেলে দিয়ে থাকে। আর মনে রাখবে, সাবস্ক্রাইব করার পাশে অল বেল আইকনে ক্লিক করবে, নয়তো দেখবে তোমাদের কাছে তখন আবার নোটিফিকেশনে যাচ্ছে না। তো চলো ইয়ার, বেশি দেরি না করে শুরু করা যাক। তো চলো, সবকার প্রথম আমরা এখানে চলে আসবো। তো তোমরা তো প্রথমে এটা জানো যে আমাদের যদি এখানে 150K ওয়াচিং কমপ্লিট হয়, তাহলে এখানে ফ্রগম্যান্ট এবং ভাউচার পাবো। আর 300K কমপ্লিট হলে আমরা কিন্তু এখানে যে কোনো একটা ক্যারেক্টার নিতে পারবো, এবং 450K ওয়াচিং হলে আমরা যে কোনো একটার ভিতর নিতে পারবো। গোলার নিলে গোলার, নয়তো বন্ধুকের স্কিন নিলে বন্ধুক, মানে যে কোনো একটাই নিতে পারবো এখানের ভিতরে। তো এগুলো তো সবাই জানো। তো গাইজ, এরপর ইন্ডিয়ার টাইম এখানে আমাদের 6:30 এবং বাংলাদেশ টাইম এখানে 7:00, বুঝতে পারলে? যারা ইন্ডিয়া আছো তারা 6:30 সময় শুরু করবে, আর যারা বাংলাদেশে আছো তারা 7:00। তো তারা কী করবে দেখো, আমি তোমাদেরকে কয়েকটা ট্রিক বলে দেবো। তো সবকার প্রথম ট্রিক হচ্ছে যে ওই যে আমাদের ইন্ডিয়ার টাইম 6:30 এবং বাংলাদেশের টাইম 7:00, ওই টাইমে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে ফ্রি ফায়ার ইস্পোর্ট ইন্ডিয়া, বুঝতে পারলে? যেখানে লাইভ স্ট্রিম চলবে সেখানে তোমরা লাইভ স্ট্রিম দেখবে। এবং যারা বাংলাদেশে বা যারা বাংলা বুঝছো, তারা কিন্তু এখানে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল সার্চ করবে, তারপর সবাই মিলে লাইভ ওয়াচিং দেখবে, তাহলে কমপ্লিট হবে। এটা তো হলো। এরপর চলো মেন ট্রিকের দিকে যাবো। মেন ট্রিক হচ্ছে তোমরা এই টাইমে যাবে, বুঝতে পারলে? আমি তোমাদেরকে টাইমটা বলে দিলাম, এই টাইমে গিয়ে লাইভ স্ট্রিম দেখতে লেগে যাবে। এরপর দেখবে তোমরা কিন্তু, মানে ওই যে 6:30 থেকে শুরু হবে তো, আর বাংলাদেশ টাইম 7:00, তো তোমরা কিন্তু শুরু হওয়ার পর থেকে আধ ঘন্টা দেখবে, মানে শুরু হওয়ার পর থেকে 30 মিনিট হলেও দেখবে, তার বেশিও দেখবে, বাট অতক্ষণ হলেও তোমরা অবশ্যই অবশ্যই দেখবে, বুঝতে পারলে? কারণ দেখো, সবাই ধরো তুমি 31 ঢুকলে, কেউ 32 ঢুকলো, এরকমভাবে কেউ 5 মিনিট 10 মিনিট পরে পরে ঢোকে। তো দেখো, আমাদেরকে কিন্তু ভিউ না, ওখানে লাইভ ওয়াচিং, একসঙ্গে এত 4.5 লাখ লোক আমাদেরকে একসঙ্গে দেখতে হবে। তাই বলছি, যখনই শুরু হবে লাইভ স্ট্রিমটা, তখন কিন্তু সবাই মিলে আমরা কিন্তু 30 মিনিট পর্যন্ত সবাই দেখবো, আর বেশিও দেখার চেষ্টা করবে। যাদের অসুবিধা আছে তারা কিন্তু 30 মিনিট পর্যন্ত দেখবে, হয়তো কারো নেটওয়ার্ক নেই, কারো কাজ আছে, তো যতটি সম্ভব তোমরা দেখার চেষ্টা করবে। আর যদি তুমি লাইভ ওয়াচিং নাও দেখতে পারো, তাহলে কিন্তু তুমি ফ্রিতে পাবে। তবে অবশ্যই সবাই মিলে আমরা ওখানে শুরুর ওখানে আধ ঘন্টা দেখবো, এটা হচ্ছে ট্রিক, যে শুরুর কিন্তু আমরা আধ ঘন্টা অবশ্যই অবশ্যই দেখতে হবে। আর যখনই কমপ্লিট হয়ে যাবে, তখনই হয়তো আমাদেরকে রিডিম কোড দিতে পারে। তো রিডিম কোডে ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ইভেন্ট সেকশনে দিতে পারে। তো ইভেন্ট সেকশনে দিলে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, আর যদি রিডিম কোডে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য তো ভিডিও নিয়ে আসবো, যেখানে রিডিম কোড বলে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে আমাদের যখনই লাইভ ওয়াচিং শুরু হবে, তখন কিন্তু আমরা শুরুতেই আমরা দেখতে লেগে যাবো একেবারে আধ ঘন্টা পর্যন্ত, বুঝতে পারলে? বেশিক্ষণ না দেখার প্রয়োজন, যদি মানে কেউ না পারো ইয়ার, তাহলে তখন দেখার প্রয়োজন নেই। আরেকটা জিনিস, আমি কি লাইভ স্ট্রিম শুরু হওয়ার আগে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো? অর্থাৎ তখন আমি কি ভিডিও দিয়ে তোমাদেরকে বলে দেবো যে লাইভ স্ট্রিম শুরু হয়ে গিয়েছে, তোমরা দেখতে যাও? এটাও অবশ্যই কমেন্ট করো। মানে বুঝতে পারলে আমি কি বলছি, যে যখনই লাইভ স্ট্রিম শুরু হবে, তখন কি আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে এসে বলে দেবো যে লাইভ স্ট্রিম শুরু হয়ে গিয়েছে, তোমরা তাড়াতাড়ি যাও? এটাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাও যে লাইভ স্ট্রিম শুরু হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো কি দেবো না, এটা অবশ্যই কমেন্ট করবে ইয়ার। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করতে হবে ওই রিডিম কোডে ভিডিও পেতে। তবে কমেন্ট অবশ্যই করো যে যখনই লাইভ স্ট্রিম শুরু হবে, তখন আমি তোমাদের জন্য ভিডিও আনবো কি আনবো না। তো গাইজ, আজ পর্যন্ত কিন্তু এতটি। অবশ্যই তোমরা কিন্তু লাইভ স্ট্রিম শুরু হওয়ার পর আধ ঘন্টা দেখবে ইয়ার। আর যদি কমপ্লিট করতে না পারি না, তাহলে কিন্তু আমরা এই জিনিসগুলো একেবারে ফিরিতে পাবো না, অনেক দুঃখ হবে। তো গাইজ, সবাই মিলে অবশ্যই আধ ঘন্টা পর্যন্ত দেখবে। তো গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।